জাতীয় প্রেস ক্লাবে প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত। প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের জন্য সম্মানজনক বাতা চালুকরণ গণমাধ্যম কর্মী আইন 2022 এর ধারায় অন্তর্ভুক্তি ও সাংবাদিকদের স্বার্থবিরোধী ধারা বাতিলের দাবিতে 7ই সেপ্টেম্বর সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের আয়োজন এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলী সভাপতিত্বে সাধারণ সম্পাদক শিকদার আব্দুস সালামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন DEUJ এর সিনিয়র সহসভাপতি এম এ কুদ্দুস, নির্বাহী সদস্য সাংবাদিক মোহাম্মদ শাহজাহান সাজু, সংগঠনের যুগ্ম সম্পাদক খাদিমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসলাম ইকবাল, অর্থ সম্পাদক এম এ মজিদ, দপ্তর সম্পাদক মনির আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহসিন হোসাইন, ডাকস্থ খুলনা সাংবাদিক সমিতির আব্দুস সালাম, সংগঠনের নির্বাহী সদস্য আতিকুল ইসলাম প্রমুখ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমাদের কর্মকে আমরা সুচারুভাবে চালাতে চাই, আমাদের কর্মজীবী এবং আমাদের স্বার্থের কথা বলি, তখনই আমাদের প্রতি নির্মমভাবে বিভিন্ন আইন নেমে আসে। মাননীয় সরকারের মাধ্যমে আজকে গণমাধ্যম আইন 2022 যে আইন ধারা এখানে দেওয়া হয়েছে, আমরা সেই ধারাগুলি সাথে সম্পৃক্ততা করতে পারছি না। এই ধারার মধ্যে অনেক ধারা আছে যেটা সাংবাদিকের স্বার্থবিরোধী। তাই আজকে আমরা প্রবীণ কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে আজকে এই মানববন্ধনের মাধ্যমে সরকারকে জানাতে চাই যে আপনারা মালিক এবং কর্মচারী বা সংবাদপত্র সংবাদপত্রের কর্মী এদের মধ্যে যে তফাৎ তৈরি হচ্ছে, এ তফাৎকে সমঝোতা এনে এমন একটি আইনের দ্বারা এমন একটি ধারা সংশোধনী আনো যেখানে সংবাদপত্র চলবে এবং সংবাদপত্র যারা চালায় কর্মী সাংবাদিক কলা কৌশলী তাদের স্বার্থ সেখানে যেন হাজির হয়, তাদের স্বার্থ সেখানে যেন আমরা আদায় করতে পারি, এরকম একটা ধারা। কিন্তু আমাদেরকে বিনোদন স্বরূপ আচরণের মধ্য দিয়ে আমাদেরকে আপনারা বিমুখ করবেন না। তাই আজকে আমরাও সাংবাদিকদের জন্য, সাহিত্য সাংবাদিকদের জন্য, কমুয় আহত সাংবাদিকদের জন্য ভাতা প্রচলনের আবেদন জানাচ্ছি এবং যে গণমাধ্যম কর্মী আইন 2022 এখানে প্রকাশ করা হয়েছে আইন করার জন্য স্থানীয় সংসদে উত্থাপন করা হয়েছে। সম্পাদক শিকদার আব্দুল সালাম উনি সঞ্চালনা করবেন। কর্মহত সাংবাদিক কর্তৃক আয়োজিত সাংবাদিকদের ডাক নয়, এটা গোটা সাংবাদিক সমাজের ডাক। আমি প্রায় প্রায় একটি কথা বলে থাকি, সাংবাদিকরা জাতির কথা বলে, সাংবাদিকরা সমাজের যে কথাগুলি তার জানা থাকে না তাদের কথা বলে, সাংবাদিকরা মেহনতি মানুষের কথা বলে, সমাজের ঘুরে গড়া সমস্যার কথা তুলে ধরে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিপাটের বিষয় যে সাংবাদিকদের কথা বলার মতো কেউ নেই।